ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ উস্লাত সালাম আল্লাহ রসুলিল্লাহ সময় তো ভাই আজান অর্থ হলো আহ্বান করা তো আজানের আগে পরে অনেকেই অনেক কিছু বলে আজানের আগে বিশ বলা যাবে না কেননা হাদিস দ্বারা প্রমাণিত নয় যেখানে যতটুকু ইবাদত রসুল্লাহ সাল্লা সালাম দিয়েছেন আল্লাহ রবীন্দিন দিয়েছেন যে বিধান রসুল সাল্লাম আমাদের জন্য এনেছেন সেটাই আমাদের জন্য করণীয় আপনি মাইকের সুইচ দেওয়ার সময় বিসমিল্লা বলতে পারেন মাস্জিদের তালা খোলার সময় বিসমিল্লা বলতে পারেন তবে যখন আপনি আজান দিবেন তখন বিসমিল্লা বলা যাবে না হাদিসে যেভাবে এসেছে সেভাবে আপনাকে শুরু করতে হবে কারণ আজানের আগে বিসমিল্লা আসেনি আপনি যদি ধরেন সালাত আদায় করতেছেন এমতো অবস্থায় আল্লাহ একবার বলে হাত বাঁধবেন তার আগে যদি বিসমিল্লা বলেন তাহলে সেটা বিতাদ হয়ে যাবে কেননা সালাদ শুরু করতে হয় আল্লাহ একবার দিয়ে আপনি শুরু করলেন বিসমিল্লা দিয়ে তাহলে হাদিসের উল্টা হয়ে গেল তো বলবেন যে সমস্যা কি সমস্যা সমস্যাটা কি এখানেই তো বিতাত হয়ে গেল কারণ সমস্যা কি মানে রসুল সাল্লাহ আলি সাল্লাম শুরু করতে বলছেন তার উল্টা আমি শুরু করলাম তার মানে আমি রসুল সাল্লাহ আলি সাল্লাম এর আমলকে যথেষ্ট মনে করলাম না উল্টো আমল করতেছি এই জন্য রসুল সাল্লি সাল্লাম যেটা বলেছেন যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে আজানের আগে আসাল্লা আসসালাম আলীকে ইয়া রসুলাল্লাহ হ্যাঁ আসাল্লা তুয়সাল্লাম আলীকে ইয়া রসুল্লাহ ইয়া নাবিউল্লাহ এই সমস্ত অনেক কিছু বলে হ্যাঁ ভাইরা ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি জাগুন হ্যাঁ ঘুম হইতে নামাজ ভালো অনেক জারি গান অনেক কিছু কয় এগুলো সব বিদা দিদিদের খাসলত আজানের আগে পরে ডাকা করা যাবে না এই সমস্ত কিচ্ছা কাহিনীও বলা যাবে না আজানের সময় আজান দিবে পরে দুরুদ ইব্রাহিম পাঠ করবে এবং যে নির্দিষ্ট দোয়া আল্লাহ রব্বাহি হাওয়িতা ইমা আতিহম্মিল এখানে আবার কিছু শব্দ বাড়িয়ে নিয়েছে তুখলিফুল ইন্নাকালা তখলিফুল রফিয়া এগুলো হলো বাড়তি শব্দ মানে ইবাদতদের মধ্যে এক শ্রেণীর মানে নামধারী মুসলিম এদের এই বিদাতেদের কার্যক্রম হলো আপনার মানে ইবাদতদের মধ্যে কিছু যুগ না করলে ভালো লাগে না সাল্লাহ সাল্লাম যেটা দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা দিয়েছেন সেটা আমাদের মানে ভালোই লাগে না কিছু না বাড়ালে মানে নিজের থেকে কিছু না বাড়িয়ে নিলে সেটা ভালো লাগে না ইবাদত এমন না যে নিজের থেকে বাড়িয়ে নেবেন যদি কেউ নিজের থেকে বাড়িয়ে নেয় তাহলে বুঝবেন যে মানে তার কাছে রসুল সাল্লাহ আলি সাল্লামের শরীয়তকে পছন্দ করলো না মানে যে ব্যক্তি ইবাদতের মধ্যে কিছু যুগ করে নিল অথবা কিছু কাটছাট করে নিল সে যেন সাল আল্লাহ আল্লাহর আলম ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন তাহলে আপনি আমি কেন বাড়াবো এই অধিকার তো আমাকে দেওয়া হয়নি বা কমাবো বাড়ানো কমানোর অধিকার দেওয়া হয়নি আমাদেরকে অতএব যেখানে যতটুকু হাদিস দ্বারা কোরআন দ্বারা প্রমাণিত রয়েছে সেখানে ততটুকুই মানার নাম ইসলাম এবং আত্মসমর্পণ করে মেনে নেওয়ার নাম মুসলিম আমাদের বোঝার তো আল্লাহ মামিন আল্লাহু আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি